স্ত্রী ও শ্বশুরকে দা দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। গোবরডাঙ্গা থানার মেদিয়া এলাকার ঘটনা। আক্রান্ত দুজনেই বর্তমানে ভর্তি বারাসাত হাসপাতালে। ধারালো দা দিয়ে স্ত্রী ও শ্বশুরকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গা থানার মেদিয়া সুভাষনগর এলাকায়। ঘটনায় জখম গৃহবধূ লক্ষ্মী পণ্ডিত ও তার বাবা দীননাথ পণ্ডিত। বুধবার রাত 11টা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। মেদিয়ার বাসিন্দা লক্ষ্মীর বিবাহ বিচ্ছেদ হয় বছর তিনেক আগে। এরপর থেকে একমাত্র সন্তানকে নিয়ে বাপের বাড়িতেই থাকতেন তিনি। এরই মধ্যে বনগাঁ এলাকার বাসিন্দা সমীর কুমার দাস নামে এক যুবকের সাথে আলাপ হয় লক্ষ্মীর। তারা বিয়েও করে। এর আগেও বিয়ে করেছিল সমীর। তার দুই সন্তান রয়েছে। সমীর কোনো কাজ করত না বলে অভিযোগ। কলকাতার একটি বিউটি পার্লারে কাজ নেন লক্ষ্মী পণ্ডিত। কাজের সুবিধার্থে দুজনে দুর্গানগর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। সম্প্রতি তাদের মধ্যে পচসা হলে বাপের বাড়িতে ফিরে আসেন লক্ষ্মী। সন্তান নিয়ে সেখানেই থাকতে শুরু করেন। প্রতিদিন কলকাতায় যাতায়াত করতেন। এদিনও কাজ থেকে বাড়ি ফিরছিলেন। গোবরডাঙ্গা স্টেশনে ট্রেন থেকে নেমে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। ভ্যান থেকে নেমে রাত 11টা নাগাদ বাবার সাথে বাড়ি ফেরার সময় বাইকে করে এসে সমীর ও অপর এক যুবক দা দিয়ে কুপিয়ে স্ত্রী লক্ষ্মীকে খুনের চেষ্টা করে বলে অভিযোগ। বাধা দিতে এলে শ্বশুর দীননাথকেও খুনের চেষ্টা করে। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। এরপরই পালিয়ে যায় অভিযুক্তরা। আমাদের তো ডেকে নিয়ে গেছে বাড়ির থেকে, যাই দেই ওর বাবা কোলের উপর রেখে কান্নাকাটি করছে আর ওখানে রক্ত একদম। তখন শুনলাম যে আপনি চিনতে পারছেন, তখন বলছে হ্যাঁ দুটো লোকাই ছিল এই পর্যন্তই। তারপর তো ওই অ্যাম্বুলেন্স টাম্বুলেন্স খবর দেওয়া হইলো, পুলিশ গাড়ি আসলো, অ্যাম্বুলেন্স আসলো, নিয়ে গেল। এই আমরা লোকজনে দেখেছি 11টা নাগাদ মনে হয়েছে। আমাদের এখানকার যিনি উপপ্রধান আছেন উনি আমাকে ফোন করেছিলেন যে এরকম একটা ঘটনা দুর্ঘটনা ঘটেছে, সেই জন্য অ্যাম্বুলেন্সকে কল করার জন্য। আমি সেই অ্যাম্বুলেন্সকে কল করি, তো এসে দেখলাম যে একটি মেয়ে দীননাথ পণ্ডিতের মেয়ে, হ্যাঁ, সে রক্তাক্ত অবস্থায় পড়েছিল তার বাবার কোলে, এবং পাড়া প্রতিবেশী সবাই তাকে নিয়ে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে তুলে দেন, হ্যাঁ, এবং অ্যাম্বুলেন্স নিয়ে চলে যান। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। প্রথমে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে বারাসাত হাসপাতালে তাদের স্থানান্তরিত করা হয়েছে। ওই তো 11টা ট্রেনটা লেট ছিল, তো 11টায় মনে হয় নেবেছে, নেবে ওই তখনই হয়েছে। 12টায় নেবে একটু হেঁটে যায়, সেইখানেই ওইখানেই হয়েছে এটা ঘটনাটা ছিল। তো বলে দুজন না কয় তিনজন না কি ছিল, মেরে বলে মোটর বাইক করে বেরিয়ে গেছে। ওর বারোকে তো এইখানে কোপ দিয়েছে এই বুকে, আর ওকে ওকে ওই গলায় দিয়েছে। আরে হ্যাঁ, ওর বউ ছেলে মেয়ে আছে, ও বিয়ে করেছিল, ও ছেড়ে দিয়েছিল। তা ও বলছে কাজকর্ম করে না কিছু, ওর বউ ছেলে মেয়ে আছে ওখানে যেই থাকে, তাহলে মাঝে আসতো আমাদের বাড়িতেই থাকতো। আচ্ছা, হ্যাঁ মেয়ে, আর ও থাকতো অন্য জায়গায়, তাই কাণ্ড করছে। ঘটনার তদন্ত শুরু করেছে গোবরডাঙ্গা থানার পুলিশ। ওই দাদি তো আমাকে আমার মেয়েকে ও কাজকর্ম করে না, মারধর করে আমার মেয়েকে, কাজ করে মেয়ে বাড়িতে আসে। জামাইরও কি দুই বিয়ে? হ্যাঁ। আর মেয়েরও দুই বিয়ে? হ্যাঁ, না পালিয়ে গেছে মোটর বাইক করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোবরডাঙ্গা।